আসসালামু আলাইকুম। আপনারা কি সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্টস করে জানান প্লিজ। সাউন্ড ক্লিয়ার শোনা যায় কি না একটু জানান প্লিজ। হ্যাঁ, অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। তো আজকে আমাদের দ্বিতীয় ব্যাচের ফার্স্ট ক্লাস, মানে আমাদের দ্বিতীয় ব্যাচটা আজকে থেকে স্টার্ট করতেছে মোটামুটি। হ্যাঁ, ম্যাথ দিয়েই শুরু ক্লাস রুটিন অলরেডি দিয়ে দিছি আপনাদেরকে, ক্লাস রুটিন অনেকেই পাইছেন। তো ক্লাস রুটিন একটু এডিট হবে, সেটা হচ্ছে যে দেখা গেছে কেমিস্ট্রির প্রথম দুই তিনটা ক্লাস, এই প্রথম দুই তিনটা ক্লাসের বেসিকটা খুবই জরুরি। অনেক আর্টসের স্টুডেন্ট থাকে, তারপরে ধরেন অনেক মাদ্রাসার স্টুডেন্ট থাকে, বা অনেক স্টুডেন্ট থাকে যারা কেমিস্ট্রির বেসিকটা একটু দুর্বল হয়ে থাকে। তো আমরা প্রথম দুইটা তিনটা ক্লাস ফিজিক্স শুরু হওয়ার আগেই কেমিস্ট্রির দুইটা তিনটা ক্লাস চালাবো, যেন আপনাদের কেমিস্ট্রিতে একটু বেসিকটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, একটু বেসিকটা অনেক দিন ধরে ঝালাই করে নেবেন, তারপর আমরা মেইন কোর্সে চলে যাব। আর আমার ম্যাথের ক্লাসগুলো শুরু হয়ে থাকবে এখানে। অবশ্য ব্যাস শুধু দুই না, আমাদের এই এই লাইভ ক্লাসে ব্যাস একও আছে। আমাদের ব্যাস ওয়ান এবং ব্যাস টুর একসাথে আমাদের এই অ্যালজেব্রা পার্টটুকু শেষ হবে। আচ্ছা, ক্লাসের প্রসেসটা বলি। ম্যাক্সিমাম অধ্যায়ের বেসিক ক্লাসটা আমরা এভাবে লাইভ ক্লাস নেব। তো লাইভ ক্লাস দুই চারটা অল্প কিছু ক্লাস আমাদের পাবলিক গ্রুপে হবে, এরপরে আপনাদের যেটাতে সিক্রেট গ্রুপে, যেই গ্রুপে অ্যাড করা হয়েছে সেই গ্রুপে মূলত আপনাদের ক্লাস হবে। ঠিক আছে, সিক্রেট গ্রুপে আপনাদের ক্লাসটা নেওয়া হবে। আর মূলত সলিউশন ক্লাসগুলো হবে আমাদের গুগল মিটে, যেন আপনারা কথা বলতে পারেন। তবে আমরা টেকনিক্যালি কিছু প্রবলেমে আছি,
আমরা আসলে এই ক্লাসগুলো নিতে চাই আপনার জুমে, কিন্তু জুমে হোয়াইট বোর্ড থেকে ক্লাসটা কন্টিনিউ করা একটু অন্যরকম। তো এটা যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত হচ্ছে যে আমরা এইভাবেই ক্লাস চালাবো, আর সলিউশন ক্লাসগুলো আমরা জুমে নেব। আশা করি জুমে আপনাদের কোনো প্রবলেম হবে না, সেখানে আপনারা প্রশ্ন করতে পারবেন। ভাই এইভাবে লাইভ ক্লাস হলে প্রশ্ন কীভাবে করব? আপনি কি আমার কথা শুনছেন? নাই আন ভাই, আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম আপনি তো সেটা বুঝলেন না, প্রশ্ন করে বসলেন। প্রশ্ন করা ভালো, কিন্তু মানে এমনি প্রশ্ন করা ভালো না। আমি আবার বলতেছি, যে কোনো ওদের বেসিক ক্লাসগুলো, ম্যাক্সিমাম ওদের বেসিক ক্লাসগুলো আমরা এইভাবে লাইভ নিব। বেসিক বলতে এখানে আপনার তেমন কোনো প্রশ্ন থাকবে না, এখানে আমি আপনাকে দেখাবো যে একটা ওদের কী কী আছে, কী কী করে হয়। তো বেসিক ক্লাসগুলো আমরা এরকম করে একবারে লাইভ নিব, এরপরে অঙ্ক যখন করব ওই অধ্যায়ের সাজেশনটা যখন আমরা সলিউশন করব, একটা অধ্যায় থেকে কী কী প্রবলেম সলভ করতে হবে সেগুলো আমি বিশেষ করে, আমি হচ্ছে যে গুগল মিটে ক্লাস নেব, ঠিক আছে, গুগল মিটে ক্লাস নেব, তখন আপনি ওখানে সরাসরি প্রশ্ন করতে পারবেন। আর রসায়ন বা ফিজিক্স আপনাদের লাইভ প্রশ্ন থাকলে আপনারা এখানে কমেন্টস করে প্রশ্ন, যতদিন পর্যন্ত জুমের সেট আপ আমরা রেডি না করতে পারছি আপনারা এখানে কমেন্টস করে প্রশ্ন করবেন। এছাড়া তো আপনাদের পাবলিক গ্রুপ সিক্রেট গ্রুপ আছে, সেখানে সাপোর্ট সেশন থাকবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল দিনে, ওখানে সাপোর্ট সেশন থাকবে, ওখানে আপনার যা যা প্রবলেম সেগুলো আপনি পোস্ট করে দিলে আপনাকে সলিউশন করে দেওয়া হবে। ফিজিক্সের জন্য আলাদা দিন থাকবে, রসায়নের জন্য, কেমিস্ট্রির জন্য থাকবে, ইংলিশের জন্য থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনার আলাদা আলাদা সাপোর্ট সেশন থাকবে। সেই সাপোর্ট সেশনের সহায়তায় আপনি আপনার যে কোনো প্রবলেম আমাদের ওখান থেকে সলিউশন করে নিতে পারবেন। আর ক্লাসের কোনো জায়গায় যদি না বোঝেন বা কোনো প্রবলেম হইলে সেটাও আপনারা প্রাইভেট গ্রুপে প্রশ্ন করতে পারবেন, ওখানে আপনার সমস্যাগুলো দিতে পারবেন। প্রায় 10 থেকে 12 জন বা 15 জনের একটা পুরো টিম পাবেন আপনারা এই কোর্সের সাথে, যেই টিমের 10 থেকে 15 জন ডুয়েটিয়ান থাকবে যারা আপনাদেরকে সবসময় সাপোর্ট দেবে। তো সাপোর্টের সিস্টেমটা কীরকম হবে, সাপোর্টটা আপনারা কীভাবে পাবেন, কীভাবে আপনারা কোন দিনে কোন শিডিউলে আপনারা ফিজিক্সের প্রবলেম সলভ করবেন, কোন শিডিউলে ম্যাথের প্রবলেম সলভ করবেন, ইংলিশের প্রবলেম সলভ করবেন, সেটার জন্য আলাদা আলাদা আপনাদেরকে স্লট করে দেওয়া থাকবে। আপনারা ওই স্লটে গিয়ে আপনারা আপনাদের প্রবলেমগুলো সলভ করে নেবেন, ঠিক আছে, এইভাবে মূলত সলভ করে নেওয়া হবে। আর যারা অনেক প্রশ্ন নিয়ে টেনশন করতেছেন, আমি আজকে একটা ক্লাস, এর আগে যারা আমার ক্লাস করেননি, আমাদের ক্লাস করেননি, একটা ক্লাস দেখেন, আপনার প্রশ্ন করার মতো কিছু থাকবে না, কারণ আপনি প্রশ্ন খুঁজেই পাবেন না, সেভাবেই আপনাদেরকে পড়ানো হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে যে বীজগণিত দিয়ে শুরু করব, বীজগণিতের প্রথম দুইটা অধ্যায়, প্রথম যে অধ্যায় সেটা হলো জটিল রাশিমালা দিয়ে আমি শুরু করব, জটিল রাশিমালা। ওকে, জটিল রাশিমালা দিয়ে আমি শুরু করতেছি আপনাদের। তো আজকে আমি বেসিক ক্লাস নেব, এটা পাবলিক গ্রুপে আমাদের লাইভ হচ্ছে, কিন্তু নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাস মানে আমাদের আগামীকালই মনে হয় ক্লাস আছে, তো ওই ক্লাসটা আমাদের প্রবলেম সলভিংয়ের ক্লাস হবে। প্রবলেম সলভিংয়ের ক্লাস মানে ম্যাথ আমি সলিউশন করে দেবো, ঠিক আছে, ওই ক্লাসটা আর এরকম লাইভ হবে না, ওই ক্লাসটা হবে আমাদের, হ্যাঁ ওই ক্লাসটা হবে আমাদের গুগল মিটে, যেখানে আপনারা আমরা কানেক্টেড থাকবো, আপনাদের সামনেই প্রবলেমগুলো সলভ করা হবে, আপনারা যে কোনো জায়গায় যদি না বোঝেন যে কোনো সময় সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে। জটিল রাশিমালা বোর্ডটা একটু ঠিক করে নিই, আর একটু উপরের দিকে দিলে মনে হয় আপনারা ভালো বুঝবেন। ওকে, তো এই অধ্যায়ের বেসিক যে জিনিসপত্রগুলো আমাদের অ্যাডমিশনের জন্য কেমন কেমন জিনিসপত্র দরকার হয় সেগুলো আমি বেসিক আলোচনা করার চেষ্টা করব। আপনারা প্রথমে করবেন কি, মানে শুধু ক্লাসটা দেখবেন, আপনারা একসাথে কিন্তু দুটা কাজ করতে পারবেন না। ধরেন কেউ যদি নোট করতে নেন, আপনি একই সাথে নোট করবেন আবার ক্লাসও করবেন, সেটা পসিবল হবে না। সুতরাং এখন খুব সুন্দরভাবে শুধুমাত্র ক্লাসটা দেখেন, পরবর্তীতে এই ক্লাসটা আবার দেখে দেখে আপনারা কী করবেন, আপনাদের নোট খাতা রেডি করবেন, ঠিক আছে। আর নোট সম্পর্কে আমি আরও কিছু কথা বলবো যে কীভাবে আপনাদের নোট তৈরি করতে হবে সেটা নিয়ে আমি কথা বলবো। তো ক্লাস শুরু করা যাক। জটিল রাশিমালা ক্লাসটা আপ ডাউন করতেছে কেন যেন, ওকে তাহলে শুরু করি। দেখেন জটিল রাশিমালা, জটিল সংখ্যা কোনগুলো আপনাকে প্রথমে চিনতে হবে, যে জটিল সংখ্যা কোনগুলো,
আমি খুব সহজে যদি বলি যে বর্গমূলের ভিতরে যদি কখনো নেগেটিভ মান থাকে, বর্গমূলের ভিতরে যদি কখনো নেগেটিভ মান দেখেন, তবে সেই সংখ্যাটা জটিল সংখ্যা। যেমন আমি যদি আপনাকে বলি যে -4, যেমন এখানে যদি বলি -7, যদি বলি -a, এগুলো সবগুলো হলো জটিল নাম্বার। আমি কি বললাম, রুটের ভিতরে যদি নেগেটিভ নাম্বার থাকে তবে তাদেরকে জটিল সংখ্যা বলে, ঠিক আছে? তো এইগুলো হলো সাধারণত আমাদের জটিল সংখ্যা। এখন আমি আপনাদেরকে জটিল সংখ্যাগুলো তো আশা করি সবাই বুঝতে পারবেন। এখন জটিলকে আরও আরও অনেক নামের ডাকা যায়, যেমন ধরেন যেটা জটিল সেটা ইমাজিনারি, সেটাই কাল্পনিক, ইমাজিনারি, কাল্পনিক, অবাস্তব, জটিল, এগুলো একই রকম জিনিস, ঠিক আছে? তো জটিল নাম্বারের হচ্ছে যে শুধুমাত্র এই জটিল শব্দটাই আপনার জটিল, কিন্তু পুরো অধ্যায়টা খুব একটা জটিল না, এটা খুব সহজ। আসলে হয় কি যে দেখেন, এখানে যদি আমরা -a গুণন -b গুণন -c এরকম করে যদি আমরা গুণ করি, তাহলে খুব সহজেই আমরা বলতে পারি যে এটা -abc হয়, মানে তিনটা মাইনাস আছে, সুতরাং এটা মাইনাস, এই সামনে সাইনটা কি হবে, মাইনাস। তো জটিলের ক্ষেত্রে এইরকম হয় না, সাধারণত আপনার জোড় আর বিজোড় মাইনাস সংখ্যক দেখে বোঝা যায় না যে সামনে মাইনাস হবে না প্লাস হবে, আর এই হিসেবগুলো করা একটু অন্যরকম, একটু ডিফিকাল্ট, ঠিক আছে? এজন্য এই হিসাবগুলো যেন আমরা সহজে করতে পারি, মানে জটিল রাশি মানানোর জন্য খুব সহজে আমরা ক্যালকুলেশন বা হিসাব করতে পারি, সেই জন্যই আসলে মূলত এই অধ্যায় আমরা করব। আর এই অধ্যায়টা মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট, কারণ লাস্ট 5-6 বছরের ভিতরে মোটামুটি 2 বার মনে হয় এই অধ্যায় থেকে অঙ্ক আসছে, সুতরাং একটু গুরুত্ব সহকারে আপনাদেরকে করতে হবে, ঠিক আছে? তো জটিল রাশিমালার ক্ষেত্রে একটা বিষয় একটু বলি, যে এখানে আমরা কি বলছি যে জটিল রাশিমালাকে ইমাজিনারিও, জটিল সংখ্যাকে ইমাজিনারিও বলা হয়, ঠিক আছে? জটিলকে তো ইমাজিনারির এই যে প্রথম অক্ষর হলো কি আই, এই আই দ্বারাই সাধারণত জটিলকে প্রকাশ করে। আই, এই আই এর মান হলো √-1, এটুকু একটু আপনার মনে রাখা লাগবে যে আই এর মানটা কত, √-1। তাহলে দেখেন উভয় পাশে যদি আমি বর্গ করি, তাহলে আমি লিখতে পারি i² = কত, -1। এই জিনিসটা আপনার একটু মনে রাখা লাগবে যে আমরা একটা মান জানি, সেটা কি i² = -1। আর এইটার মাধ্যমে আমরা একটা কাজ করতে পারি, সেটা কি দেখেন, যদি কোনো জটিল সংখ্যা লেখেন -7, তাহলে এই জিনিসটাকে এভাবে আমরা লিখতে পারি -1 × 7, তার মাথার উপরে রুট। এটাকে আবার লিখতে পারি √-1 আবার √-7, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখেন √-1, √-1 = কত, আই। তাহলে এটার পরিবর্তে আমি আই লিখতে পারি, আর এটার উপরে এখানে কত আছে, √-7। তার মানে আপনি যদি একটু এই জায়গায় থেকে সরাসরি তাকান, তাহলে আমরা একটা জিনিস, একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা হলো √-কোনো ভ্যালু থাকলে রুটের ভিতরের এই মাইনাসটা আমরা জাস্ট ভ্যানিশ করে দিতে পারি, শুধুমাত্র আমাকে কী করতে হবে, তাহলে তার সামনে একটা আই নিতে হবে। মানে এখানে আমি বুঝালাম আপনাদেরকে, কিন্তু আপনারা এটুকু একটু মাথায় রাখবেন যে যদি রুটের ভিতরে কখনো মাইনাস ভ্যালু থাকে, তাহলে মাইনাসটা ওখানে যদি আপনি বাদ দিতে চান, এই মাইনাসটা আপনি ভেনিশ করে দিতে পারবেন, শুধুমাত্র তার সামনে কী লিখতে হবে, একটা আই লিখতে হবে। এই আইটা কেন, এই আই এর হিসাব নিকাশগুলো অনেক সহজ। এরকম যদি 20টা সংখ্যাও যদি আমরা গুণ করি, তাহলে এখানে i² কত হবে, 20। এটা কিন্তু আপনি প্লাস মাইনাস যদি হিসাব করতে জটিলের ক্ষেত্রে অনেক সময় লেগে যাবে, এবং আপনি ভুল করলেও করতে পারেন, কিন্তু i² = 20 যখন পাচ্ছেন, তখন এটার ভ্যালু খুবই সিম্পল, খুব দ্রুত আমরা এটার কী করতে পারবো, মান বের করতে পারবো যে সামনে এটার প্লাস হবে না মাইনাস হবে, ঠিক আছে? এজন্য এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা একটা কথা আবারও বলতেছি, খুব ভালোভাবে মনে রাখবো, রুটের ভিতরে যদি কখনো মাইনাস ভ্যালু থাকে, এখানে যদি মাইনাস না দিতে চাই উঠাই দিতে পারবো, শুধু সামনে কী দিতে হবে, আই দিতে হবে। এইটুকু কি আপনারা মোটামুটি বুঝতে পারছেন, একটু কমেন্টস করে আমাকে জানাবেন, একটু জানান যে এইটুকু বুঝছেন কিনা, যতটুকু বুঝাইছি। হ্যাঁ, একটু কমেন্টস করে জানান আপনারা এইটুকু বুঝছেন কিনা, তারপরে আমরা সামনের দিকে যাব। ওকে, গুড, রিমন ভাই, শামসু ভাই, হ্যাঁ সবাই বুঝছে, হ্যাঁ ক্লাস বসবেন, বুঝছেন? যারা বলতেছেন না যে ভাই প্রশ্ন করবো কীভাবে, প্রশ্ন করবেন, আমরা ওই রকম সেট আপটাও খুব তাড়াতাড়ি রেডি করে ফেলবো। মানে জুমে গিয়ে যদি জুম থাকে হোয়াইট বোর্ডে যদি আমরা লাইভটা করতে পারি, জুম থেকে যদি হোয়াইট বোর্ডে লাইভটা করতে পারি, তাহলে কিন্তু ই হবে না আপনাদের, কী বলে, মানে কথা বলতে পারবেন আপনারা আমার সাথে, ঠিক আছে? তো ওইটার জন্য আমরা একটু পিছিয়ে আসি, ওইটা রেডি করে ফেলবো ইনশাল্লাহ। যাই হোক, এই পর্যন্ত সবাই বুঝছেন, আমি তাহলে সামনের দিকে যাই।
তো এখান থেকে আরও কিছু মানটার একটু বের করে রাখি, সেটা কি দেখেন এই যে আই স্কোয়ার ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমি লিখতে পারি আই কিউব ইকুয়াল টু কত, আই কিউব ইকুয়াল টু লেখা যায় যে আই স্কোয়ার ইন্টু আই ইকুয়াল টু আই স্কোয়ার ইকুয়াল টু কত মাইনাস ওয়ান গুণ একটা আই, আমি যদি এখানে গুণ করি কত হয় মাইনাস আই, তার মানে আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান আই কিউবের ভ্যালু হলো মাইনাস আই। আবার দেখেন আই টু দি পাওয়ার ফোর যদি হয় তাহলে এখানে কি হয় আই স্কোয়ার ইন্টু কি আই স্কোয়ার ইকুয়াল টু পাইসেন কত মাইনাস ওয়ান, আবার আই স্কোয়ার ইকুয়াল টু কত মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে কত হয় ওয়ান। দেখেন এক এক সময় এক এক রকম ভ্যালু পাচ্ছি আমরা, আই স্কোয়ারের সময় মাইনাস ওয়ান, আই কিউবের সময় মাইনাস আই, আই টু দি পাওয়ার ফোরের সময় শুধু ওয়ান। আবার আরেকটা দেখি আই টু দি পাওয়ার ফাইভ দেখি আমরা, আই টু দি পাওয়ার ফাইভ তাহলে একবার সরাসরি লিখতে পারি আই টু দি পাওয়ার ফোর আর একটা আই, আই টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু কত পাইছি ওয়ান, আর এখানে আমাদের কি আছে একটা আই, এটা গুণ করলে কি হয় একটা আই। তার মানে দেখেন এই ভ্যালুগুলোর দিকে তাকান, আই কিউব ইকুয়াল টু কত পাইছি মাইনাস আই, আই টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু কত পাইছি ওয়ান, আই টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু কত পাইছি আই। আরেকটা দেখি তো কি হয় আই টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু আই টু দি পাওয়ার ফাইভ, না এটা অন্যভাবে করি, যেমন ধরেন আই স্কোয়ার আর এখানে কত হয় কিউব, তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু কত মাইনাস ওয়ান আর এখানে কত কিউব, তাহলে এখানে আমার কত হয় মাইনাস ওয়ান হয়, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটাও একটু লক্ষ্য করেন যে আই টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু কত মাইনাস ওয়ান, এই যে দেখেন মাইনাস ওয়ান কিন্তু এখানেও আমরা পাইছি। মূলত আপনি যখন আই এর উপর পাওয়ার দিয়ে ক্যালকুলেশন করবেন তাহলে সাধারণত আপনি এই ভ্যালুগুলো পাবেন, ঠিক আছে, যে এই যে মাইনাস ওয়ান পাবেন, তারপরে মাইনাস আই পাবেন, তারপরে শুধু ওয়ান পাবেন আর শুধু আই পাবেন, এই চারটা ভ্যালুর বাইরে আপনি কোনো মান পাবেন না। আই টু দি পাওয়ার সেভেন্টি সেভেন, আই টু দি পাওয়ার হান্ড্রেড, আই টু দি পাওয়ার থাউজেন্ড, আপনি যেটাই দেন না কেন আই এর উপরে কখনো আপনি কী পাবেন না, এই চারটার বাইরে কোনো মান পাবেন না। এই যে যেমন আই টু দি পাওয়ার সিক্স লিখছি, দেখুন মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কিন্তু আমাদের কোথায় আছে উপরে আছে। সুতরাং এইভাবে আমরা কী করতে পারি আই এর মানগুলো বের করতে পারি। তো আপনারা জানেন যে ডুয়েট অ্যাডমিশনে ম্যাথমেটিক্সে সাধারণত চারটা ম্যাথ থাকবে, পাঁচ হাজার চার আসটে বত্রিশ, আর চারটা থাকবে অবজেক্টিভ, চার দুগুণ আট, পাঁচ আসটা চল্লিশ মার্কস টোটাল ম্যাথমেটিক্সে, ঠিক আছে। তো এই যে এইরকম একটা জিনিস আপনাদের অবজেক্টিভে আসতে পারে, অবজেক্টিভ একটা অবজেক্টিভের মার্কস হলো দুই, আর দুই মার্কসের ভ্যালু কত এটা নিশ্চয়ই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। তো তখন আবার এইরকম এত সোজা থাকবে না, থাকার কথা না, তখন যদি এরকম থাকে দেখি তো আমরা পারি কি না যে আই টু দি পাওয়ার ওয়ান টু থ্রি ফোর ইকুয়াল টু, ধরেন এখানে লেখা থাকলো আই টু দি পাওয়ার দুই চার ছয়, এখানে লেখা থাকলো এক তিন পাঁচ, এখানে লেখা থাকলো এক দুই চার সাত, এইরকম যদি থাকে আপনার যদি একটা অবজেক্টিভ আসে, ধরেন এটা দিয়ে দিল, এরপর অবজেক্টিভের চারটা সংখ্যা দিয়ে দিল ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই নিচের কোনটি, তাহলে আমাদেরকে বের করতে হবে। তো দেখেন এত বড় সংখ্যা যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করে 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 বের করতে যাই তাহলে কিন্তু মোটামুটি আমার একটা বের করতে অ্যাডমিশনের সময় অর্ধেক শেষ, ঠিক আছে। তো আমি এই অবজেক্টিভের এই জিনিসগুলোর আয়ের মানগুলো খুব সংক্ষেপে খুব সহজে কীভাবে বের করা যায় এটার জন্য আপনাদেরকে একটা টেকনিক দেখাবো। একটু দেখেন এখানে খেয়াল করেন, জোর জোর হলে প্লাস আর বিজোর হলে বিজোর হলে মাইনাস, জোর হলে প্লাস বিজোর হলে মাইনাস, আর পূর্ণ সংখ্যা যদি আসে, পূর্ণ সংখ্যা যদি আসে তাহলে কি ওয়ান, আর যদি দশমিক সংখ্যা আসে, দশমিক দশমিক যদি সংখ্যা আসে তাহলে কি হবে আই। এই কয়টা মান কথা যদি আপনি একটু মনে করতে পারেন তাহলে আপনি এই জাস্ট এই কয়টা কথা, এই কয়টা কথা যদি আপনি মনে করতে পারেন মনে রাখতে পারেন তাহলে আপনি যে কোনো আয়ের ভ্যালু খুব দ্রুত বের করে ফেলতে পারবেন। কীভাবে বের করতে ফেলতে পারবেন, আপনি এই আয়ের পাওয়ারকে সবসময় দুই দ্বারা ভাগ দিয়ে শুধুমাত্র তার ভাগফলটা আগে বের করে নেবেন। এটা আমি মুখে মুখে ভাগ করতেছি কিন্তু আপনারা চাইলে ক্যালকুলেটার দিয়েও ভাগ করতে পারেন। যখন এখানে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে কত হবে সিক্স হবে, তারপরে তিনকে একবার এক দর চোদ্দ মানে সাত হবে, এটাকে যদি আমি দুই দ্বারা ভাগ দিই তাহলে আমার এটা হবে, আবার এটাকে যদি ভাগ দিই তাহলে হবে এক দুই তিন এটা হবে, এটাকে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে হবে ছয় আর এখানে হবে সেভেন পয়েন্ট ফাইভ, এটাকে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে হবে ছয় এখানে দুই আর এখানে থ্রি পয়েন্ট ফাইভ, আমার মিস্টেক হতে পারে সেটা ভিন্ন বিষয়, আপনারা ক্যালকুলেটার দিয়ে ভাগ করে দেখবেন ঠিক আছে কত হয়। এখন কথা হলো যে আই এর পাওয়ারগুলোকে
সব সময় দুই দ্বারা ভাগ দিবেন। ভাগ দেওয়ার পরে এই ভাগফলগুলোকে এই এই কথাটার সাথে কম্পেয়ার করবেন। আমরা এই জায়গাতে একটু দেখে ফেলি, মানে এইখানেই একটু দেখি যে এখানে যে এই যে মানগুলো বেরোলো এই পদ্ধতিতে কীভাবে মানগুলো বের করা যায় খুব সহজে। এখানে আগে দেখি, তারপরে এখানে দেখব। তাহলে এই পাওয়ারটাকে আগে দুই দ্বারা ভাগ দিয়ে নেন। এখানে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে কত হয়? এক। এখানে যদি ভাগ দিই দুই দ্বারা ভাগ দিই তাহলে কত হয়? 1.5। এখানে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে কত হয়? 2। এখানে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে কত হয়? 2.5। এখানে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে কত? 3। জাস্ট আমরা দুই দ্বারা ভাগ দেওয়ার পরে সেই ভাগফলগুলো নিয়ে একটু এই জায়গাটাতে মিলাইয়ে নেব। এখানে ভাগফল কত? 1। দেখেন, 1 জোড় না বিজোড়? 1 হলো বিজোড়, এজন্য ওটার সামনে মাইনাস হবে। এই যে দেখেন সামনে মাইনাস হয়েছে। আর এই 1 দশমিক না পূর্ণ সংখ্যা? এটা দশমিক না, এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে কত হবে? 1 হবে। এই যে দেখেন 1 হয়েছে। আবার নেক্সট, এটা কত? 1.5। তো এখানে জোর বেজোর দেখবেন আপনি, দশমিকের ঠিক আগের সংখ্যাটাকে দেখবেন যে সেটা জোর না বিজোর। তাহলে দশমিকের আগে কত? 1। 1 কি বিজোর, এজন্য এটার সামনে কি হবে? মাইনাস। আর এটা কি দশমিক নাম্বার? দশমিক হলে কি হবে? যাই, এই যে দেখেন আই। মানে আমাদের এত কষ্ট করে বের করার প্রয়োজন ছিল না, আমরা খুব সহজেই বের করতে পারি। এই নাম্বারটা কেমন? জোর। জোর হলে কি হয়? এই যে দেখেন প্লাস। আর পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হলে কি? 1। এই যে দেখেন 1। এটা কি দশমিকের আগে কি জোর? জোর হলে এখানে কি হয়? প্লাস। আর এটা দশমিক, দশমিক হলে কি হয়? আই হয়। এই যে দেখেন আই। আচ্ছা, সবাই কি টেকনিকটা বুঝতে পারছেন? আর একটু একটু দেখেন, বলেন সবাই কি টেকনিকটা বুঝতে পারছেন কিনা, মনোযোগ সহকারে। আমাকে প্রশ্ন আপনি পরেও করতে পারবেন। এই যে শুভ ভাই, আপনি যে প্রশ্ন করে বসে আছেন, আগে জিনিসটা দেখেন। আমি তো একটা দেখাচ্ছি না আপনাকে, একটা দেখাইয়ে তো আমি আপনাকে বলিনি যে বুঝছেন কিনা। আমি তো একটার পর আপনাকে দেখাইতেই আছি। প্রথমটা বুঝলেন না, পরেরটা তো বুঝবেন, পরেরগুলো তো বুঝবেন। এরকম দুইটা তিনটা বুঝলে তো আপনি, দেখা গেছে যে প্রথম দিকে যেগুলো বোঝেননি সেগুলোও তো বুঝবেন, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন কিনা বলেন। যদি কেউ ইন্টারনেটজনিত কারণে, যেমন ধরেন কারু ভিডিওটা আটকে ধরছে, কারু ভিডিওটা একটু ধরেন কিছুক্ষণ বাফারিং করছে, যে কোনো কারণে যদি আপনি ক্লাস যদি না বোঝেন তাহলে আমাকে আর ওইটার জন্য প্রশ্ন করা যাবে না, কারণ আমার এই ভিডিওটা থাকবেই, আপনাকে ভিডিওটা পুনরায় দেখতে হবে। এখানে সবাই বুঝছে? ওকে, সবাই বুঝছেন। আচ্ছা, একজন শুধু প্রশ্ন করছেন না, আগেই প্রশ্ন করছেন আপনি, আমি পড়ানোর আগে আপনি প্রশ্ন করে বসে আছেন। তো আপনি আসলে ওই জায়গাতে বুঝছেন কিনা আমি অবশ্যই এখনও বুঝিনি, আপনি পরে আবার কমেন্ট করেন। ঠিক আছে, আমি আবার তাহলে নেক্সটগুলো বলি। ওকে, ইয়েস, খুব ভালো বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, অনেকেই বুঝছেন, গুড, ভেরি গুড। তাহলে আমরা এগুলো এখন করে ফেলবো। দেখেন, এগুলোকে আমরা দুই দ্বারা ভাগ করে নিছি, তাহলে এখন শুধু রেজাল্ট লিখবো। এটা হলো কেমন সংখ্যা? বিজোড় সংখ্যা তো সবাই চিনি। লাস্টের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে সেটা বিজোড়, লাস্টের সংখ্যা যদি জোড় হয় তাহলে জোড়। এটা কেমন? বিজোড়। দেখেন, বিজোড় হলে কী হবে? মাইনাস। তাহলে সামনে একটা মাইনাস দেন। এটা দশমিক না পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে কী হয়? 1। এই যে দেখেন কতক্ষণ লাগবে এইরকম একটা মান বের করতে? আমাদের 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মতো সময় লাগবে, কোনো সমস্যা নেই। এরপরে 1, 2, 3, এটাও কেমন? বিজোড়। হবে কি? মাইনাস। এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, এজন্য কত হবে? 1। এটা কি দশমিকের আগে? বিজোড়, এজন্য কী হবে? মাইনাস। আর এটা দশমিক, এজন্য কী হবে? আই, কারণ দশমিক হলে কী হয়? আই হয়। এটাও কেমন? এই যে 3, দশমিকের আগের ডিজিটটা কি? 3। বিজোড়, এজন্য মাইনাস। আর পুরোটা দশমিক, দশমিক হলে কী হয়? এই যে দেখেন আই হয়। তাহলে এগুলো আমরা খুব সহজে বের করে ফেলতে পারলাম, বলেন। ওকে শুভ ভাই, ইন্টারনেট বা সবাইকেই বলতেছি, ইন্টারনেটের প্রবলেমের কারণে যদি কেউ ক্লাস না বোঝেন তাহলে আমাকে প্রশ্ন করা যাবে না, কারণ অনেকেই ক্লাস করবেন, তো অনেকের ওখানে ইন্টারনেটের প্রবলেম হতেই পারে। সেটার জন্য আপনি আমাকে আটকাই দেবেন, আমি আবার বোঝাবো, আবার বোঝাবো, তাহলে আমি ক্লাস শেষ করব কখন? মানে আপনি যদি ইন্টারনেটজনিত কারণে ক্লাস যদি কোনো জায়গায় মিস করে থাকেন তাহলে আপনাকে কিছু বলা যাবে না। আপনি পরে ওই জায়গাটাতে প্রয়োজনে খাতা কলমে ওই সময়টা লিখে রাখবেন যে আমি এই জায়গাটাতে আমি ভিডিওটা দেখতে পারিনি বা বুঝতে পারিনি, তখন আমার ভিডিওটা থেকে পরে আবার আপনাকে ভিডিওটা দেখে নিতে হবে। এই একটা টপিক কি আমরা, আপনারা বুঝতে পারছেন? এই অধ্যায়ে আমি দুটা টপিক বোঝানোর চেষ্টা করছি। একটা হলো কি জটিল সংখ্যা কোনগুলো, আর একটা হলো যে জটিল সংখ্যার ক্যালকুলেশন করার জন্য এই যে আই এর যে বিভিন্ন পাওয়ার যেটাই থাক না কেন সেটার মাধ্যমে যে মান বের করা যায় এটা আমি আপনাকে বুঝাইছি, আপনি যেন বুঝতে পারেন, মানে আপনি যেন এরকম আসলে পারেন। এটুকু কি সবাই বুঝছি ভাই? এই গৌরাঙ্গ ভাই,
শ্রেয়াস ভাই, মা এই শ্রেয়াস ভাই একটু বাইরে বেরোন, একটা বীজগণিত বই দেন, একটা বীজগণিত বই দেন। ওকে, অনেকেই কমেন্টস করছেন, সাগর ভাই বলছে ভাই অনেক ইজি লাগছে। হ্যাঁ আসলে ইজি ভাই, একটু শুধুমাত্র একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ একটু সিরিয়াস থাকবেন তাহলেই ক্লাস বুঝতে পারবেন। ক্লাস না বোঝানোর বোঝার কিছু নাই, একেবারে ছোটো বাচ্চাদের যেভাবে দেখানো হয়, ছোটো বাচ্চাদের যেভাবে পড়ানো হয় মোটামুটি সেইভাবে আপনাদেরকে দেখানো হবে, তারপরেও না বোঝার কোনো ওয়ে নেই। ঠিক আছে, তাহলে আমরা এই টপিকটা বুঝছি, আয়ের মান বের করা। এখন আমরা সামনের দিকে যাব, আর একটা টপিক পড়ে ফেলবো, সেটা কি আমি আগে এই অধ্যায়ের বেসিক যে জিনিসপত্র দরকার সেই জিনিসগুলো আপনাদেরকে গোছাইয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে আমি এই অধ্যায়ের উপর একটা সলু আমার সাজেশন দিয়ে দেবো, পরে সেই সাজেশনটা আমি মূলত আপনাদেরকে সলিউশন করে দেবো। ঠিক আছে, ওকে। ওকে, অনেকেই খুব সুন্দর বুঝছেন, কমেন্টস করতেছেন, আপনাদের অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এখন নেক্সট টপিকটা হলো আমাদের একটা মানে বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয়, বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় সেই টপিকটা দেখেন। তো বর্গমূল নির্ণয় করার জন্য আমি কথাবার্তা বলবো, আমি আগে কয়েকটা এখান থেকে দুই একটা অঙ্ক একটু লিখে নিই, সেটা কি সেটা কি সেটা কি এখানে একটা অঙ্ক দেখা যাচ্ছে, সেভেন সেভেন মাইনাস থার্টি আই থার্টি রুট ওভার টু, এখানে একটা আই আছে, আই থার্টি রুট ওভার টু, এটার বর্গমূল নির্ণয় করতে হবে। তারপর আরেকটা দেখি, এখানে আছে ওয়ান বাই টু, তারপর এখানে আছে ওয়ান মাইনাস থ্রি রুট ওভার মাইনাস সেভেন। ঠিক আছে, আচ্ছা এই দুটাই থাক, আমরা এগুলোর বর্গমূল নির্ণয় করব। তো বর্গমূল সম্পর্কে একটু কথা বলি, সেটা কি বর্গমূল মানে বর্গের মূল, মূল মানে কি একেবারে একবারে শিকড় যেটা, যেমন ধরেন আমাকে যদি বলে ষোলোর বর্গমূল কত, তাহলে আমি আগে এটার উপর একটা বর্গ নিয়ে আসতে হবে, ফোর স্কোয়ার, আর এই বর্গটা বাদ দিলে যেটা থাকবে মানে এই যে ফোর, এটাই হলো আমার বর্গমূল। কার বর্গমূল? ষোলোর বর্গমূল, মানে যে কোনো সংখ্যা, ধরেন আপনাকে বললো তিনের বর্গমূল কত, আপনাকে বললো তিনের বর্গমূল কত, তাহলে ওর মাথার উপরে একটা বর্গ দরকার। বর্গ কীভাবে দিব? রুট ওভার থ্রি দিলে এখানে একটা হোল স্কোয়ার নেওয়া যায়, আর এই যে বর্গ, ওই বর্গটা বাদ দিলে যেটা থাকে মানে রুট ওভার থ্রি, এই রুট ওভার থ্রিটা আমাদের কি তিনের বর্গমূল, এই যে জন্য আমরা এই রুটকেই সাধারণত চিনি কি বর্গমূল রূপে। তো ব্যাপার হচ্ছে আমাদের তো আর এত সহজ জিনিস থাকবে না, আমাদের থাকলে এরকম থাকবে যে এই জিনিসগুলো আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। আচ্ছা, একজন বলছেন স্ক্রিনটা পরিষ্কার দেখা যাচ্ছে না, স্ক্রিনটা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে, আপনার ওখানে নেটের প্রবলেম অথবা আপনি রেজুলেশন ঠিক করতে পারেননি, আপনি আপনার ব্রাউজার থেকে আপনার রেজুলেশন ঠিক করে দেন, আপনার রেজুলেশনটা 540 অথবা 720 করে দেন, তাহলে আপনি খুব সুন্দর দেখতে পারবেন। ঠিক আছে, আপনার রেজুলেশনটা ঠিক করে দেন। তো বর্গ নির্ণয় করার জন্য আসলে যেটা করতে হবে, যে কোনো জিনিসের বর্গ নির্ণয় করতে বলুক না কেন, আমরা আসলে করবো কি তার মাথার উপর একটা হোল স্কোয়ার নিয়ে আসবো, আর ওই হোল স্কোয়ারটুকু বাদ দিলে যতটুকু থাকবে সেটাই আমাদের বর্গমূল। কিন্তু বর্গমূলের বিষয় হলো যে আমরা যতর মূল নির্ণয় করবো আমাদের ঠিক সেই সেই কয়টা মান বেরোবে, যেমন ধরেন আমরা যদি বর্গমূল নির্ণয় করি তাহলে আমাদের দুটা মান বেরোবে, যদি ঘনমূল নির্ণয় করি তাহলে তিনটা মান বেরোবে, যদি চতুর্থ মূল নির্ণয় করি তাহলে চারটা মান বেরোবে। বর্গমূলের ক্ষেত্রে খুবই সোজা যে যখন আপনি হোল স্কোয়ার পাবেন তখন ওই হোল স্কোয়ার বাদ দিয়ে যেটা থাকবে সেটাই বর্গমূল, কিন্তু এখানে মান কয়টা? একটা, কিন্তু আমাদের মান হওয়ার দরকার কয়টা? দুইটা। বর্গমূলের ক্ষেত্রে সুবিধা হলো সামনে শুধু প্লাস মাইনাস দিয়ে দেবেন, তাহলে এখানে কয়টা মান পাওয়া গেল? দুইটা, প্লাস রুট থ্রি একটা, মাইনাস রুট থ্রি একটা। ঠিক আছে, মানে বর্গ যখন উঠে যায় তখন বর্গমূল নির্ণয় করার সময় কী হয়? প্লাস মাইনাস হয়। তবে বর্গ কীভাবে উঠে যায়, কীভাবে প্লাস মাইনাস হয়, এগুলোর ক্ষেত্রে একটু ভিতরে কিছু কথাবার্তা আছে, এই কথাবার্তাগুলো আমি এখন আর সেরকম বলতে চাচ্ছি না। ঠিক আছে, এগুলো কোনো এক সময় বলবো।
তো ব্যাপারটা হচ্ছে যে আমি সহজে যেটা বলতেছি যে কোনো কিছু যদি বর্গমূল আপনি নির্ণয় করেন তাহলে তার মাথার উপরে হোল স্কোয়ার আনতে হবে, আর হোল স্কোয়ারটা বাদ দিলে যা থাকবে তাই তার বর্গমূল। আমি এই পুরো টেকনিকটা আপনাকে শিখাইয়ে দেবো, আমি যে টেকনিকটা শিখাইয়ে দেবো বইয়ের মোটামুটি সব অঙ্কই আপনার হবে, সর্বোচ্চ একটা অঙ্ক আপনি একটা কি দুটা অঙ্ক, একটা অঙ্ক মনে হয় আছে যেটা এই টেকনিক দিয়ে হয়ে যাবে না, হবে না, সেটা আবার আমি আপনাকে করাই দেবো যে ওটা কীভাবে করতে হবে, ঠিক আছে। যেমন ধরেন ওখানে একটা অঙ্ক দেখা যাচ্ছে যে কত, 7-30 এখানে দেওয়া আছে আই, আর এখানে দেওয়া আছে √2, এটার বর্গমূল নির্ণয় করতে বলছে আমাকে। এটার বর্গমূল নির্ণয় করার জন্য এর মাথার উপরে আমার একটা হোল স্কোয়ার দরকার, আর এখানে পদ কয়টা দেখেন, দুইটা পদ রিলেটেড। কোনো কিছুর মাথার উপরে যদি হোল স্কোয়ার আনতে চান তাহলে ওখানে পদ্ধতি একটাই হয়, সূত্রটা বানাইতে হবে a² - 2ab + b² অথবা a² + 2ab + b² এই সূত্রটা বানাইতে হবে, তাহলে আপনি তার মাথার উপরে একটা হোল স্কোয়ার পাবেন। তো এটা আমার কেমন সূত্র হবে, এখানে যেহেতু মাইনাস আছে এজন্য a² - 2ab + b² সেই সূত্রটা আমাকে বানাইতে হবে। আর এই সূত্রটা বানানো খুব কঠিন কাজ না, জাস্ট আমি যদি a আর b জানি তাহলেই আমি বলে দিতে পারবো যে কোনটা মানে সূত্রটা কী হবে। তো এই এ আর বি কীভাবে আইডেন্টিফাই করবো, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখেন। এটা 7-, এটা আই থাক, এই যে এই জায়গায় যে ভ্যালুটা এটাকে ভেঙে আপনি 2ab ফরম্যাটে করে নেবেন, তার মানে 2 যদি লিখি তাহলে 30-এর ভিতরে 2, আর কত আছে 15, তাহলে আমি লিখতে পারি 3 + 15, ঠিক আছে। আর ওখানে থাকে কত, √2। এই ভাঙানোটা সবাই আশা করি বুঝছেন, এই ভাঙানোটা কোনো কাজ নয়, এই ভাঙানোটা খুব একটা ব্যাপার না। এখানে আইটা আই থাকলো, এই √2টা থাকলো, আর এইখানে যে সংখ্যাটা থাকলো সেটাকে ভাঙে আমি 2ab ফরম্যাটে বানাই নিলাম। এখন এই যে 2, এটা তোমার সূত্র 2, আর এই 3 আর 5-এর ভিতরে একজন হবে এ আর একজন হবে বি, এখন কে হবে এ আর কে হবে বি এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য আমি একটু বলি, সেটা আপনাকে মনে রাখেন, এই সামনের সংখ্যাটা যদি হয় ধনাত্মক তাহলে এই দুইজনের ভিতরে যেটা বড়, যদি যেটা বড় সেটা হবে এ, আর এইটা যদি হয় ঋণাত্মক তাহলে এই দুইটার ভিতরে যেটা ছোট সেটা হবে এ, আর এ যদি একজন হয় তাহলে আরেকজন কী হবে, বি হবে। আমি বলি এই সামনেরটা যদি ধনাত্মক হয়, মানে সামনেরটা যদি ধনাত্মক হয় তাহলে বড়টা কী হবে, এ হবে, আর তাহলে অন্যটা কী হবে, অন্যটা বি হবে। আবার যদি ঋণাত্মক হয়, যেমন ধরেন ঋণাত্মক যদি হয় তাহলে ছোটটাই এ হবে, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে বি কে হবে, বাকিটা বি হবে। তো আমরা দেখি, টেস্ট করে দেখি, এই যে সামনের যে সংখ্যাটা দেখেন, এই সংখ্যাটা আমার ধনাত্মক, সুতরাং এই যে 3 আর 5-এর ভিতরে কী হবে, ধনাত্মক হলে বড়টা হবে এ, তার মানে আমি এখানে বলতে পারি যে এখানে a = 5, মানে বড়টা হলো এ, আর ছোট বাকি থাকলো কি 3, তাহলে বি অটোমেটিক আমার কত হবে, 3 হবে। এখানে একটা কথা মনে রাখবেন, এই জায়গাতে যে জটিল, এই যে আই বা √2, যেটা এই আই √2, এটা তো কী একটা জটিল সংখ্যা, তো এই বি এর সাথে সবসময় জটিল পোর্শনটা থাকবে। যেমন ধরেন এই যে আই √2, এটা একটা জটিল পোর্শন, সুতরাং এটা কার সাথে থাকবে, বি এর সাথে থাকবে। আবারও বলতেছি যে বড়টা হবে এ আর বাকি ছোট যেটা থাকবে সেটা হবে কি, বি, কিন্তু বি এর সাথে মনে রাখবেন সবসময় জটিল যে রাশিটা থাকবে, মানে জটিল যে সংখ্যাটা থাকবে সেটা সবসময় কার সাথে হবে, বি এর সাথে হবে। এ আর বি কীভাবে নির্ণয় করতে হয় সেটা কি সবাই বুঝছেন, একটু কমেন্টস করে আমাকে জানান, আমি জিনিসটা ধীরে ধীরে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি, বুঝছেন কি না একটু বলেন। একটু জানান আমাকে, বুঝছেন কিনা আপনারা, ওকে সবাই বুঝছেন, ভেরি গুড। তাহলে আমরা পরের বার মুখস্থ সূত্র লিখে ফেলি, এরপরে মুখস্থ সূত্র, কারণ আমরা এ আর বি জানি, এ হলো আমার 5, বি হলো এটা, তাহলে আমরা সূত্র কি লিখবো, a² - 2ab, কতটুকু এটা 3i √2, সূত্রে কি b² 3i √2b² এই যে সূত্রটা লিখে ফেলাম, যদি a আর b পাইছি সূত্রে লিখে ফেলাম a² - 2ab + b², অঙ্ক কিন্তু আমার শেষ,
এরপরে আমি লিখতে পারি এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে মাথার উপরে যে আমি হোল স্কোয়ার পাইলাম, আমি এই কথাটাই বলছিলাম, যদি কারো উপরে হোল স্কোয়ার পাই তাহলে হোল স্কোয়ার বাদ দিয়ে যা থাকবে তাই আমার বর্গমূল। সুতরাং আমি এখানে লিখতে পারি অতএব নির্ণেয় নির্ণেয় বর্গমূল, তাহলে কি হবে যে আমরা হোল স্কোয়ার বদলে মান পাবো কটা, দুইটা, এই জন্য দেবো প্লাস মাইনাস, আর এই বর্গটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই আমাদের বর্গমূল, ফাইভ মাইনাস থ্রি আই রুট ওভার টু, এটাই আমাদের আনসার, নিম্ন বর্গমূল। সবাই কি বুঝছেন? কিছু কিছু জায়গায় অনেকেই কনফিউশন যে ভাই এটা ইকুয়াল টু এটা কীভাবে লিখলেন, এটা ইকুয়াল টু এটা সমান হবে? আচ্ছা আমরা দেখি সমান হয় কি না। এখানে দেখেন পাঁচ দুগুণ দশ, তিন দশে তিরিশ, তিরিশ আই রুট ওভার টু, মানে থার্টি আই রুট ওভার টু, এটা কিন্তু মিলে গেছে, থার্টি আই রুট ওভার টু, তার মানে এই জায়গাটুকু আর এই জায়গাটুকু মিলে আমার কত হইতে হবে, সেভেন। আমি এখন টেস্ট করে দেখব যে এই দুইটা জায়গা ক্যালকুলেশন করে সেভেন হয় কি না। তাহলে এখানে যদি আমি বর্গ করি, এখানে বর্গ করলে কত হয়, পাঁচা পাঁচা পঁচিশ, আর এখানে যদি আমি কাজ করি কত হয় দেখি, তিন ত্রিকে নয়, আয়ের উপরে কি বর্গ, আর রুট চলে গেলে কত থাকে দুই, তাহলে আমি আবার ক্যালকুলেশন করি ফাইভ প্লাস, এখানে দেখেন আই স্কোয়ার ইকুয়াল টু কত, মাইনাস ওয়ান, আর নয় দুগুণ কত হয় আঠারো, তাহলে আমি কীভাবে লিখতে পারি, পঁচিশ মাইনাস আঠারো ইকুয়াল টু কত লিখতে পারি, সেভেন। আপনার খুব বেশি টেনশন করতে হবে না, আপনি অটোমেটিক এটা মিলে যাবে, ঠিক আছে, নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গায় অটোমেটিক এটা মিলে যাবে। তো এই যে বর্গমূলের একটা অঙ্ক করলাম, আপনারা কি খুব ভালোভাবে পুরো অঙ্কটা বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে আমি এইরকম ঠিক এইরকম আরেকটা এক্সাম্পল করাবো, তারপরে এইটা করাবো, ঠিক আছে, তিনটা অঙ্ক আমি করাবো, বুঝছেন কি না আমাকে একটু জানান। বা ভেরি গুড, অনেকেই কমেন্টস করতেছেন, সবাই কমেন্টস করতেছেন, হাফিজ ভাই আছেন, রিমন ভাই আছে, হ্যাঁ সবাই বুঝতে পারছে। তাহলে আমরা আরেকটা অঙ্ক করে ফেলি, তাহলে আপনারা আরও ভালো বুঝবেন, আরও দুইটা অঙ্ক করবো আমি এই নিয়মে, ঠিক আছে, হ্যাঁ চলেন। এগুলো থাক প্রয়োজনে, আমি আরেকটা অঙ্ক করতেছি, একেবারে সিমিলার অঙ্ক, অঙ্কটা হলো মাইনাস সেভেন প্লাস আই টোয়েন্টি ফোর, ঠিক আছে, এটা আমরা করে ফেলব। তো চলেন দেখি আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হলো এই জায়গাটাকে ভেঙে টু এ বি বানানো, এই জায়গাটাকে ভেঙে টু এ বি বানানো। তাহলে এখানে আমি লিখলাম মাইনাস সেভেন প্লাস, এখানে টু এ বি বানাই টু, তাহলে বাকি থাকে কত, চব্বিশ, তার মানে বারো বাকি থাকে, তাহলে আমি বলতে পারি তিন চারে বারো, মানে তিন আর হলো চার বারো, আর ওখানে একটা কী থাকে, আই থাকে। এবার আমাদের কাজ হলো কে এ আর কে বি সেটা আমাদেরকে ফাইন্ড আউট করা, ঠিক আছে। তাহলে এ বির ক্ষেত্রে আমি বলে দিছি যে সামনের নাম্বারটা যদি ঋণাত্মক থাকে তাহলে এদের ভিতরে ছোটোটা হয়ে, তাহলে এটা মাইনাস সেভেন মানে ঋণাত্মক, মানে দুটার ভিতরে ছোটো কে থ্রি, তাহলে থ্রিটা হবে আমার এ, আর বড়টা হবে কি আমার ফোরটা হবে বি। তবে কথা ছিল যেটা অবাস্তব যদি যদি কোনো পোর্শন থাকে তাহলে সেটা হবে কি, সেটা সবসময় কার সাথে যাবে, বির সাথে যাবে। আমরা এ আর বি তাহলে চিনে ফেলছি, ঠিক আছে, এ আর বি মোটামুটি চিনে ফেললাম। এ আর বি আমরা চিনে ফেললাম, এবার আমরা চোখ বন্ধ করে সূত্র লিখবো, এটা যেহেতু এটা যেহেতু বি, সুতরাং আমরা সূত্র লিখবো এ স্কোয়ার প্লাস, এখানে কি আছে প্লাস, সুতরাং সূত্র হবে প্লাসের, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই যে দেখেন এই কাজটুকু করার পরে আর কোনো অঙ্ক না, এরপরে মানে সব একেবারে পানির মতো হয়ে যাবে, এই যে এ বি কি হোল স্কোয়ার, যেই মাথার উপরে হোল স্কোয়ার পাইছি, সুতরাং আমি লিখতে পারি নির্ণেয় নির্ণেয় নিম্ন বর্গমূল প্লাস মাইনাস কত, এই যে থ্রি প্লাস ফোর আই, এটাই আমাদের কি আনসার। আবারও আমরা টেস্ট করে দেখি যে ভাই এটা কি আসলে মিলছে, আমরা দেখি যেখানে কত, তিন চারে বারো, বারো দুগুণ চব্বিশ আই, এই জায়গাটা মিলে গেছে, এই জায়গাটা আর এই জায়গাটা মিলে ক্যালকুলেশন করে মাইনাস সেভেন হইতে হবে। দেখি আমরা তাহলে এখানে কত, তিন ত্রিককে নয়, এই জায়গাতে প্লাস, আর এখানে কত, ষোলো, আই স্কোয়ার করলে কত হয় মাইনাস ওয়ান,
তাহলে কত হয়? 9 আর হলো কত? 16। দেখেন 9 এর থেকে 16 বাদ দিলে কত হয়? মাইনাস 7 হয়ে যায়, ঠিক আছে? এটা সবসময় মোটামুটি আপনাদের মিলে যাবে। তো ওই পরেরটা একটু টুইস্ট আছে, ওইটা আমি হচ্ছে যে করে দেব। 6 দুগুণ 12 কেন নিলাম না? 6 দুগুণ 12 এজন্য নিব না যে আমরা কাছাকাছি সংখ্যাগুলো নেওয়ার চেষ্টা করব। দেখেন 3 আর 4 এর ভিতরে 7 এর একটা সম্পর্ক আছে, 4 আর 3 যোগ করলেই কত হয়? 7 হয়। কিন্তু 6 আর 2 এর ভিতরে খুব একটা মানে কোনো সম্পর্ক নেই, 7 হয় না, ঠিক আছে? এজন্য এখানে নেওয়ার সময় একটু খেয়াল করে নিব আর কি, যে মানে কিভাবে আমাদের 7 মিলে, ঠিক আছে? আচ্ছা, 6 দুগুণ 12 আমি কেন নিলাম না সেটা কিন্তু আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে? এখনই বললাম যে 6 আর 12 এর সাথে খুব একটা, 6 আর 2 এর সাথে 7 এর সম্পর্ক নাই, ওকে? এই জিনিসটা আমাদের একটু চোখ কান খোলা রেখে করতে হবে আর কি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। নেক্সট আমরা যেটা করব সেটা হলো এইটা করব, এটা একটু অন্যরকম বা একটু দেখেন এটা করে ফেলি। এরপরে আপনাদের বর্গমূলের ক্ষেত্রে কোনো প্রবলেম থাকার কথা না। এবার আমরা নিব কত? এখানে আছে হাফ, হাফ, তারপরে কত? 1 - 3, তারপরে হতে কত? √7। এই জায়গাতে একটা প্রবলেম আছে, এই জায়গাতে একটা প্রবলেম হলো যে দেখেন এই জায়গাতে যে আমি ভেঙে, এই জায়গাটা ভেঙে যে আমি 2ab বানাবো, কিন্তু আমার কথা হচ্ছে যে এটা তো এখানে তো 2ab বানাইতেই পারবো না, কারণ বিজোড় সংখ্যাগুলোকে আপনি 2ab ফরম্যাটে লিখতে পারবেন না, বিজোড় সংখ্যাগুলোকে আপনি 2ab ফরম্যাটে লিখতে পারবেন না, ঠিক আছে? যার কারণে যদি এই জায়গায় কখনো বিজোড় দেখেন তাহলে ওখানে একটা 2 নেওয়ার ব্যবস্থা করতে হবে আপনাকে। যেমন ধরেন এখানে তো হাফ ছিলই, আমি যদি ইচ্ছা করে এখানে একটা হাফ নিই আর গুণ যদি এখানে একটা 2 নিই তাহলে তো কারো কোনো সমস্যা নেই, কেউ রাগ করবে না। এভাবে যদি আমি লিখি 2 2 কেটে গেলে আবার আগেরটা, আর এটা করলাম কেন? কারণ এর ভিতরে একটা 2 নিব, তাহলে দেখেন এই যে হাফ হাফ গুণ করলে কত? 1/4, আর 2 দ্বারা যদি গুণ করি 2 মাইনাস, এখানে কী লেখা যায় দেখেন, 2 2 2 3, আর ওখানে আছে কত? √-7, ঠিক আছে? এখন একসাথেই করে ফেলি। এই জায়গায় দেখেন 2ab নাই, তো b আনার জন্য আমি এখানে একটা কত নিতে পারি? 1 নিতে পারি, ঠিক আছে? এই ফরম্যাটে আমি লিখতে পারি যে এখানে একটা 2 দ্বারা গুণ করলে 2, আর এখানেও তো একটা 2 থাকে, 3 তো থাকেই, 3 2 a b b কিছু নাই, এজন্য আমি কত ধরে নিলাম? 1 ধরে নিলাম, এটা আমি ধরে নিতেই পারি। আচ্ছা, এই জায়গাটাতেই একটু টুইস্ট, আমি যে 2 এভাবে নিয়ে এই কাজটা করলাম, আপনারা এই লাইনটা কি সবাই বুঝতে পারছেন আমাকে একটু জানান, যদি বুঝতে পারেন তাহলে আমি সামনের দিকে যাব। এই লাইনটা বুঝতে পারছেন কি না? ওকে, বুঝতে পেরেছেন? কয়েকজন বুঝতে পারেননি, এখানে না বোঝার কিছু নাই, এর ভিতরে একটা 2 দরকার, আর একটা ভিতরে আমি 2 নেওয়ার জন্য এখানে হাফ নিয়ে যে একটা 2 নিতে হয়, এটা ছোটদের 3 4 এর কারবার। এটা এখানে একটা হাফ নিলাম, এখানে একটা 2 নিলাম, পরের বার এই হাফ এই হাফ গুণ করে 1/4 করলাম, 2 দ্বারা জাস্ট এখানে গুণ করে দিছি। আর এই জায়গাতে এবি নির্ণয় করার জন্য যে আমাকে এই জায়গাতে 2ab ফরম্যাট বানাই নিতে হয়, তো 2 দ্বারা গুণ করলে এখানে 2 থাকে 3 থাকে, তাহলে 2ab আমার কিছু নাই, এই জন্য আমি ওটাকে কত ধরে নিলাম? 1 ধরে নিলাম। এটা যদি না বোঝেন তাহলে ভাই দুঃখজনক, কিছু করার নাই। তো এখন দেখেন আমরা তাহলে এখন কাজ করি, 2ab এটা হলো এ, এটা হলো বি। এখন এবি নির্ণয় করার সময় আমার কার দিকে তাকাইতো? এর দিকে তাকাইতো। এটা কেমন নাম্বার? এটা হলো ধনাত্মক নাম্বার, সুতরাং এই দুটোর ভিতর বড়টা হবে এ, তার মানে বড়টা হবে, বড় কত? 3, সেটা হবে এ, আর ছোট কত? 1, তাহলে সেটা হবে কত? বি। কিন্তু ছোটটার সাথে সবসময় কি থাকবে? কাল্পনিক সংখ্যাটা থাকবে। আর এটা যদি আমি ক্যালকুলেশন করি রেখি তাহলে এভাবে লেখা যায় √-7। সুতরাং আমরা কিন্তু এ আর বি পেয়ে গেছি। এখন আমরা চোখ বন্ধ করে সূত্রটা লিখতে পারি, 1/4, তাহলে a² - 2ab, তারপরে +b². দেখেন সূত্র কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। একটু ক্যালকুলেশন করে দেখি, 3 2 6 √-7, 3 2 6 √-7, 3 3 9, আর এখানে এটা কিন্তু -7, এটা রুট আর বর্গ চলে গেলে -7, তাহলে 9 থেকে -7 বাদ দিলে কত হয়? 2, সবসময় মিলে যাবে। এবার আমি লিখতে পারি কত? a - b হোল স্কোয়ার। এখন একটা ব্যাপার, এখানে যদি আমার 1/4 থাকে তো আমি এখন হোল স্কোয়ার বাদ দিয়ে নির্ণয় বর্গমূল লিখতে পারবো না, কারণ কি পুরো জিনিসটার উপরে আমার হোল স্কোয়ার আসতে হবে। সুতরাং আমি এটা এভাবে লিখতে পারি,
1 by 2 আর এখানে লিখতে পারি 3 root over minus 7 একবারে কি লিখতে পারি হোল স্কয়ার লিখতে পারি আর এরপরই আমি লিখতে পারি অতএব নির্ণেয় বর্গ মূল ইকুয়াল টু লিখতে পারি এই শুধু হোল স্কয়ারটা বাদ প্লাস মাইনাস হাফ এখানে থাকলো কত 3 root over minus 7 এটাই হলো আমাদের आंसर ठीक আছে যদি কখনো এই জায়গায় বিজোড় সংখ্যা থাকে তাহলে আপনারা এভাবে কি করতে পারবেন ক্যালকুলেশনটা করে নিতে পারবেন বলেন সবাই বুঝছেন কিনা যদি বুঝে থাকেন তাহলে আমাদের এই টপিকটাও শেষ যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় এর পরবর্তীতে আমরা নেক্সট টপিকে চলে যাব বুঝছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন অনেকেই বলছেন একদম ইজি হ্যাঁ আসলে ইজি যদি একটু ভালো করে মানে কেয়ারফুলি একটু যদি ক্লাস করেন ক্লাস করতে করতে অনেক কিছু করা যাবে না তাইলে আপনি বুঝবেন না শুধু ক্লাসই করতে হবে ওকে আশরাফুল ভাই কমেন্টস করছেন আপনার ক্লাস সবাই বোঝে ভাই থ্যাংক ইউ ওকে তাহলে এই টপিকটা আমাদের শেষ এখন আমরা চলে যাব ঘনমূল নির্ণয় করার জন্য তো ঘনমূল নির্ণয় করার জন্য আমাদের সাধারণত চারটা জিনিসের ঘনমূল বের করতে হবে একটা হলো আমাদেরকে 1 এর ঘনমূল নির্ণয় করতে হবে -1 এর ঘনমূল নির্ণয় করতে হবে i এর ঘনমূল নির্ণয় করতে হবে -i এর ঘনমূল নির্ণয় করতে হবে তো আমি আপনাদেরকে একটা ঘনমূল নির্ণয় করে দেখাবো শুধুমাত্র 1 এর ঘনমূলটা আমি নির্ণয় করে দেখাবো এরপরে আপনাদের কাজ হবে বাকি তিনটার ঘনমূল নির্ণয় করা ঠিক আছে যদি কোথাও আটকে যান আমাদের প্রাইভেট গ্রুপের সাপোর্ট আছেই আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমরা এখন 1 এর ঘনমূলটা নির্ণয় করে ফেলবো ঠিক আছে এখানে একটা সমস্যা হলো যে 1 এর যেহেতু ঘনমূল নির্ণয় করব এখন মান বের হতে হবে কিন্তু তিনটা বর্গমূল নির্ণয় করার সময় শুধু বর্গ মাথার উপরে আনছি উঠিয়ে দিছি দেওয়ার পরে শুধু প্লাস মাইনাস লিখছি কিন্তু আমি এইভাবে লিখতে পারবো না ধরেন 8 আমি এইভাবে লিখতে পারবো না যে 2 টু দি পাওয়ার 3 এই যে ঘনমূল আছে ঘনমূল চলে গেল এখানে আমার ঘনমূল কত বের হলো 2 এখন এর সামনে আপনি প্লাস মাইনাস দিতে পারেন কিন্তু তাও তো 2টা হলো মান বের হবে কয়টা 3টা আমি আগেই বলছি বর্গমূল নির্ণয় করলে 2টা মান বের হবে ঘনমূল নির্ণয় করলে 3টা মান বের হবে তারপরে চতুর্থ মূল নির্ণয় করলে 4টা মান বের হবে ঠিক আছে এজন্য ঘনমূল টাইপের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো আমরা ভেরিয়েবল ধরে করব তাহলে ভেরিয়েবল ধরে এর জন্য করব যে ভেরিয়েবলের তিনটা মান বের হবে যে এভাবে যেমন 1 এর ঘনমূল আমাকে নির্ণয় করতে বলতিছে তো 1 এর ঘনমূল কত 1 এর ঘনমূল যেমন বর্গমূল কিন্তু এটা আর ঘনমূল কোনটা ঘনমূল হলো এই যে ভিতরে 3 দিতে হয় ঠিক আছে এটা যদি হয় এটা ইকুয়াল টু লেখা যায় a টু দি পাওয়ার হাফ আর এটা যদি হয় এটা ইকুয়াল টু লেখা যায় a টু দি পাওয়ার 1 বাই 3 বর্গ আসলে যেরকম এই যে এই জায়গার উপর যদি একটা বর্গ থাকে তাহলে সেই বর্গ মানে কি যে এখানে এই 2 2 কেটে যায় এখানে কত থাকে a মানে বর্গ আর রুট উঠে যায় সিমিলারলি এখানে যদি একটা কিউব আনা যায় তাহলে এখানে কত থাকে 3 3 3 কেটে গেলে কত থাকে a মানে বর্গমূল ওঠানোর জন্য একটা হোল স্কয়ার দরকার হয় ঘনমূল ওঠানোর জন্য একটা কিউব দরকার হয় ঠিক আছে এজন্য আমাদের এখন কাজ হবে কি মাথার উপরে কিউব নিয়ে আসা মাথার উপরে কিউব নিয়ে আসা না এটা এমনিতে হয়ে যাবে দেখেন তো 1 এর ঘনমূল যখন নির্ণয় করব তাহলে আমি বলতে পারি যে 1 এর ঘনমূল এটা এটা হলো আমাদের 1 এর ঘনমূল মানে এইটুকু ক্যালকুলেশন করলে যা হবে সেটাই আমার আনসার কিন্তু আমার মান যেহেতু 3টা বাড়বে আমি ধরে নিতে পারি x ইকুয়াল টু এত মানে x ইকুয়াল টু 1 এর ঘনমূল তাহলে 1 এর ঘনমূল যেহেতু 3টা বেরোবে সুতরাং x এর মান 3টা বেরোবে x নিজে যখন 1 এর ঘনমূল 1 এর ঘনমূল তখন x এর যতগুলো মান বেরোবে এই জায়গা থেকে সবগুলো কি 1 এর ঘনমূল তো আমরা করে ফেলি চলেন এটাকে যদি উভয় পাশে ঘন করি তাহলে এইভাবে লেখা যায় x এর কিউব ইকুয়াল টু কত 1 এটাকে আবার এইভাবে লেখা যায় যে x এর কিউব মাইনাস 1 এই 1 এর উপর চাইলে আমি কিউব দিয়ে এখানে 0 করে লিখে নিতে পারি তাহলে এটা একটা সূত্র হয়ে গেছে a মাইনাস b a কিউব মাইনাস b কিউব আমি এটা লিখতে পারি a মাইনাস b ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 আশা করি এই সূত্রটা সবাই জানেন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখন এরকম থাকলে আমরা কিরকম করে লিখতে পারি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 অথব এক্স ইকুয়াল টু আমি 1 লিখতে পারি এই যে দেখেন এক্স এর কিন্তু একটা মান পেয়ে গেছি সুতরাং 1 এর ঘনমূল একটা হলো 1 আর এখান থেকে 2টা বেরোবে এখান থেকে কিভাবে বের করব দেখেন
ये एक्स स्क्वायर प्लस एक्स प्लस वन इक्वल टू जिरो अपनी एक सूत्र देखें द्विघात समीकरण ए एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल टू जिरो ये सूत्रटा अपना देखें जो सूत्रटा थे कि भाव मान बढ़ो एक्स इक्वल टू माइनस बी प्लस माइनस रूट ओवर बी स्क्वायर माइनस फोर ए सी डिवाइडेड बाय टू ए ठीक है ये मानटा अपना कि करते पारें बेर करते पारें तो ये बेपार एक्स स्क्वायर साथ थे से हलो ए एक्सर साथ थे से हलो बी एक्स छाड़ा जेटा थे से हलो कि सी अपना जो जगह बसाय दें तो अपना मान पे जाए जिनिसटा एक मतो कर लिखी एखे किसू नाई मान वन मैं ये हलो एक्स स्क्वायर प्लस एखे किसू नाई मान वन तरह एक्स और ये कत आन इक्ुअल टू जिरो तेल की बोलते परि ना यहाँ हलो हमारे ए यहाँ हलो हमार बी और ये हलो कि सी सूतरा सूत्र माध्यम एखान मानट बेर करतेब ये मानट बसान बर मान कत वन सूत्र माइनस वन प्लस माइनस रूट ओवर बी स्क्वायर मैं वन स्क्वायर माइनस फोर ए सी एर मानो वन सी मानो वन एजे वन और वन डिवाइडेड बाय कत टू एर मान कत वन तेल एखे कत थे देखें माइनस वन प्लस माइनस एखे जो कैलकुलेशन करी चार थे एक बार दिले रूट ओवर माइनस थ्री डिवाइडेड बाय कत टू ये हलो हमार एक्सर मान तेल एक्सर एखे मान से कटा दुईटा और दुईटा ये एक्स इक्ुअल टू एक कि माइनस वन प्लस रूट ओवर माइनस थ्री डिवाइडेड बाय टू एक्सर आक मान माइनस वन माइनस रूट ओवर माइनस थ्री डिवाइडेड बाय टू अभी बोलोम कि वनर घनमूल बेर कर ले कटा मान बढ़ोबे तीनटा तीनटा बेरो से हलो एक नम्बर एट हलो दुईटा मान इट हलो कटा मान तीनटा मान सबा आशा करी पर्यत बुझे मैं प्रत्येकटार घनमूल आपके ये करते हैं ठीक है ये करते हैं एक जन भाई एखे मेडल टर्म कर ले भाई प्रत्येक जिनिसर मेडल टर्म है ना वो जगह को मेडल टर्म है ना अपनी चेष्टा कर देखें वो इक्वेशनर को मेडल टर्म है ना ठीक है वोट है कैलकुलेटर दिए बेर करते हैं अथवा जो बेर कर देखाल से भावे बेर करते हैं किसू करार नहीं ठीक ये जो करसी अपना बाकी तीन ठीक से भावे करबें ए रकम तीन मान पे जा बुझे सबाई ये जी बोझें तो एक सामने दिखे जाब और 15 मिनट मत क्लास निब तो अध्याय बेसिक मोटामुटी शेष हो जाए यह पर्यन्त कि आपनारा बुझछेन हाँ मिराज भाई कैलकुलेटर दिए कर ले ओके तो सबाई जेहेतु बुझछेन एखन ब्यापारटा हलो जे वानेर जे घनमूलगुलो बेर करलाम ए वानेर घनमूल तीनटार भितरे एकटा घनमूल हलो वास्तव ए घनमूलटा केमन वास्तव देखें वास्तव कोनगुलो बोलतेछि रूटेर भितरे जदि नेगेटिव मान ना थाके आर ए दुटा केमन अबास्तव अबास्तव एटा हलो अबास्तव एखाने लिखे दिच्छि अबास्तव এটা হলো কি অবাস্তব ঠিক আছে তো একটু মনে রাখবেন আমরা এই জিনিসগুলো নিয়ে আরো অনেক কাজ করব যার কারণে এই যে প্লাসের যেটা পাইলাম এটা ইকুয়াল টু আমরা একটু ধরে নেব ওমেগা আর এটা ইকুয়াল টু আমরা একটু ধরে নেব ওমেগা স্কয়ার এই জিনিসগুলো আপনাদের একটু মুখস্থ রাখতে হবে যে 1 এর ঘনমূল আসলে তিনটা একটা কি 1 একটা হলো ওমেগা আর একটা হলো ওমেগা স্কয়ার ওমেগার মানটা আপনার মুখস্থ রাখতে হবে যে মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টি এটা ইকুয়াল টু ওমেগা আর ওমেগা স্কোয়ার মানটা আপনার মুখস্থ রাখতে হবে মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এটা হলো ওমেগা স্কোয়ারের মান তাহলে আমরা কি বলবো ওয়ানের তিনটা ঘনমূল মনে রাখবো আমরা কি একটা ওয়ান একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার আর ওমেগা ইকুয়াল টু মানটা আমরা মুখস্থ রাখবো মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু আর ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মানটা আমরা মুখস্থ রাখবো মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এই মানগুলো আমরা মুখস্থ রাখবো এখন আমি আপনাদেরকে দুই একটা এইচ ডাব্লিউ দেবো ঠিক আছে এখন আমরা আপনাদেরকে আমি দুইটা এইচ ডাব্লিউ দেবো একটা এইচ ডাব্লিউ হলো যে আপনাকে প্রমাণ করতে আপনাকে বললো দেখাও যে ওয়ানের ঘনমূল ত্রয়ের মানে একের ঘনমূল ত্রয়ের যোগফল শূন্য মানে এটা যদি আমি অঙ্কের মাধ্যমে দেখাই মানে এটা করতে বলছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু শূন্য এটা আপনার প্রমাণ করা লাগতে পারে এটা একটা প্রমাণ যে আপনাকে বললো দেখাও যে ওমেগার ওয়ানের ঘনমূল ত্রয়ের যোগফল শূন্য এটা প্রমাণ করো
তো তাহলে এই যে ওমেগা জিনিসগুলো মান বের করে নেওয়া লাগবে, তারপরে আপনাকে এখানে কাজ করা লাগবে। এখানে জাস্ট লেফট হ্যান্ড সাইড ধরে যখন আপনি কাজ করবেন, লেফট হ্যান্ড সাইড এল এইচ এস এখানে কত আছে 1 প্লাস ওমেগার জায়গা, ওমেগার মানটা বসায় দিবেন এই জায়গায়, প্লাস ওমেগা স্কোয়ারের জায়গা এই মানটা এখানে বসায় দিবেন, পুরো লাইনটা ক্যালকুলেশন করলে জিরো চলে আসবে। তার মানে প্রমাণ হয়ে গেল যে ওয়ানের ঘনমূল ত্রয়ের যোগফল কত হয়, শূন্য। এটা আমরা এভাবে প্রমাণ করতে পারবো। আরেকটা প্রমাণ আপনাদের আসতে পারে যে দেখাও যে ওয়ানের কাল্পনিক ঘনমূল দ্বয়ের গুণফল, ওয়ানের কাল্পনিক ঘনমূল দ্বয়ের গুণফল ওয়ান, ঠিক আছে, এককের কাল্পনিক ঘনমূল দ্বয়ের গুণফল একক। তাহলে কাল্পনিক ঘনমূল কোনটাই যে বলছে অবাস্তব, অবাস্তব ওমেগা আর ওমেগা স্কোয়ার। আমি যদি গুণ করি ওমেগা আর ওমেগা স্কোয়ার তাহলে আমার কত হয় ওমেগা কিউব। আমাকে প্রমাণ করতে বলছে ওমেগা কিউব ইকুয়াল টু কত, শূন্য। আমাকে প্রমাণ করতে বলছে যে ওমেগা কিউব ইকুয়াল টু কত, এক, সরি শূন্য না এক, এটা আমাকে প্রমাণ করতে বলছে। আপনাকে বলছে কি যে ওয়ানের কাল্পনিক ঘনমূল দ্বয়ের, কাল্পনিক ঘনমূল দ্বয়ের গুণফল কত, ওয়ান, আর কাল্পনিক ঘনমূল দ্বয়ের গুণফল করলে কত, ওমেগা কিউব। এই দুটো সূত্র, এই দুটো সূত্র আপনাকে মনে রাখতে হবে, একটা হলো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো, আর একটা হলো ওমেগা কিউব ইকুয়াল টু কত, ওয়ান। তো এইটা আপনারা কি করবেন, প্রমাণ করবেন। আরেকটা প্রমাণ আপনাদেরকে দিই, একটা হলো প্রমাণটা হলো যে এককের কাল্পনিক ঘনমূল দ্বয় একটি অপরটির উল্টা, একটি অপরটির উল্টা, এককের কাল্পনিক ঘনমূল দ্বয় একটি অপরটির উল্টা। তাহলে কাল্পনিক ঘনমূলকে এই যে একটা হলো ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার, তাহলে আপনি এখানে বলতে পারেন যে এটা প্রমাণ করতে বলছে আপনাকে ওয়ান বাই ওমেগা স্কোয়ার, এটা এটা আপনাকে প্রমাণ করতে বলছে এককের কাল্পনিক ঘনমূল দ্বয় একটা আরেকটার উল্টা। তো এটাও খুবই সোজা, দেখি আপনারা পারেন কি না। একটা ক্লু দিয়ে দিই, আপনারা এই পাশটা ধরে সবসময় কাজ করবেন, উল্টা পাশ ধরে, যে এখানে ওমেগা স্কোয়ারের মানটা আপনি এখানে বসায় দেবেন, পরে উল্টায় দেবেন, দেওয়ার পরে এখানে ভিতরে যে সাইনটা আছে তার বিপরীত সাইন দ্বারা লব এবং হরকে যদি গুণ করে দেন তাহলে আপনি এই ওমেগার মানটা পাবেন, মানে এটা পেয়ে যাবেন, ঠিক আছে। আমি আবারও ক্লুটা দিচ্ছি, সেটা কি এই যে উল্টার পাশ ধরে আপনি ক্যালকুলেশনটা করা শুরু করবেন, তাহলে আপনার অঙ্কটা সহজ হবে। তো একটা দুইটা তিনটা, এই তিনটা হলো আপনাদের জন্য এইচ ডাব্লু, এই তিনটা করতে হবে, মান বসিয়ে প্রমাণ করবেন। আমি বলছি এখানে ওয়ান ওমেগা ইকুয়াল টু কত, এই যে এটা, এটা এখানে বসাবেন, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত, এটা, এটা এখানে বসাবেন, পরে পুরোটা ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এভাবে আপনাদেরকে প্রমাণ করতে হবে। আমি ছোট্ট আরেকটা টপিক এখানে দেখাবো, দেখানোর পরে মোটামুটি শেষ হয়ে যাবে। কিছু বলবেন ভাই? আমি তো 15 মিনিটের মতো ক্লাস নেবো আরও, হ্যাঁ অনলাইনে ক্লাস নিতেছি। তাহলে লাস্ট যে টপিকটা আপনাকে দেখাবো সেটা হলো এখানে আরেকটা অবজেক্টিভের জন্য কিছু বিষয় আলোচনা করব। দেখেন আমরা একটু আগে দেখলাম কি ওমেগা কিউব ইকুয়াল টু কত হয় ওয়ান, তাহলে আরও মান এখানে থাকবে ওমেগা ফোর ইকুয়াল টু কত, একটু দেখি তো। ওমেগা কিউব আর হলো ওমেগা, ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান আর এখানে কত ওমেগা, তাহলে ক্যালকুলেশন করলে কত হয় ওমেগা। আবার ওমেগা ফাইভ ইকুয়াল টু কত হবে দেখি, ওমেগা কিউব আর ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান থাকে কত ওমেগা স্কোয়ার, ইকুয়াল টু আমি পাই কত ওমেগা স্কোয়ার। আবার একটু দেখি ওমেগা সিক্স ইকুয়াল টু কত হয়, ওমেগা কিউব আর ওমেগা কিউব, এটা ওয়ান এটা ওয়ান, ইকুয়াল টু কত, ওয়ান। আপনি যখন আই এর বর্গমূল নির্ণয় করছেন, আই এর বর্গমূল নির্ণয় করার সময় আপনি সর্বোচ্চ চার রকম মান পাইছেন, একটা পাইছেন ওয়ান, একটা পাইছেন মাইনাস ওয়ান, একটা পাইছেন আই আর একটা পাইছেন মাইনাস আই, ঠিক আছে। সিমিলারলি আপনি যখন ওমেগার এই ওমেগাগুলো, ওমেগার পাওয়ার যত বেশি থাক না কেন, ওটা যখন আপনি সিম্পলিফাই করবেন তখন আপনি সর্বোচ্চ তিন রকমের মানই পাবেন, একটা পাবেন ওয়ান, একটা পাবেন ওমেগা আর একটা পাবেন ওমেগা স্কোয়ার, এর বাইরে আপনি কিছু পাবেন না, ঠিক আছে। তো এইরকম জিনিসগুলো যদি অবজেক্টিভে আসে, এত সহজ আসলো না, ধরেন এরকম একটু বড় জিনিসপত্র আসলো, এক দুই তিন চার এরকম আসলো, এরকম মনে করেন দুই চার সাত এরকম আসলো, ওমেগা এক তিন পাঁচ নয় এরকম আসলো, ঠিক আছে। এই জিনিসগুলোর মান আপনি কীভাবে বের করবেন এটা একটু সহজে দেখে নেন। এই মান জিনিসটার আপনি মান খুব সহজে বের করবেন, প্রথমে আগে টেকনিকটা দেখেন, এটা ইকুয়াল টু আপনি ওমেগা লিখে নেবেন, প্রত্যেকটা জায়গাতে ওমেগা লিখে নেবেন। এরপরে আই এর মান বের করার সময় ওই জায়গাতে আমরা ভাগ দিছিলাম দুই দ্বারা, কিন্তু এই জায়গাতে ভাগ দেওয়া লাগবে তিন দ্বারা। আই এর মান বের করার সময় আমরা ভাগ ফল নিয়ে কাজ করছি, এখানে আমাদের ভাগ কাজ করতে হবে ভাগ শেষ নিয়ে। তো আমি ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে ভাগ শেষগুলো বের করে ফেলবো, এখানে দেখেন কীভাবে বের করে ফেলবো। এখানে যদি তিন দ্বারা ভাগ দিই তিন চারে বারো মিলে যায়, এখানে তিন দ্বারা ভাগ দিলে তিন একে তিন মিলে যায়, চারের ভিতরে তিন কয়বার যায় একবার, বাকি কত থাকে এক, এটাকে যদি আপনি তিন দ্বারা ভাগ দেন ভাগ শেষ পাবেন আপনি এক, সেই একটা হবে এই ওমেগার পাওয়ার। আগের বার কী হইতো, আই এর 4
ফলটার উপর ভিত্তি করে আমরা লিখতাম প্লাস না মাইনাস। আর এখন আমি কি বলতেছি যে ভাগ শেষ যেটা পাবেন সেটা হবে আপনার ওমেগার পাওয়ার। তাহলে আবার এটা ক্যালকুলেশন করে দেখি, চব্বিশ তিন আটটা চব্বিশ, শেষ সাত থাকে, তাহলে তিন দুগুণ ছয়, বাকি থাকে কত এক, ভাগ শেষ কত এক, সুতরাং ওমেগার পাওয়ার হবে কত এক। আবার এখানে ক্যালকুলেশন করেন তেরো, তার মানে তিন চারে বারো, পনেরো থাকে এক, এক থাকে এখানে পনেরো, তিন পাঁচা পনেরো, তিন তিরিকে নয়। আমি মুখোমুখি করতেছি, আপনি ক্যালকুলেটারে করতে পারেন, এটা কোনো ব্যাপার না। এটার ভাগ শেষ কত হবে? শূন্য। তাহলে ওমেগার পাওয়ার হবে কত? শূন্য। আমি বারবার বলতেছি ওমেগার ভাগ শেষ, ওমেগার পাওয়ারকে তিন দ্বারা ভাগ করে যে ভাগ শেষ থাকবে সেটাই হবে ওমেগার পাওয়ার। তাহলে দেখেন এটা যদি ওমেগার পাওয়ার হয় এখানে কত ওমেগা, এটা কত হয় ওমেগা, আর এটা কত হবে ওয়ান। তার মানে আমার এই জিনিসটা যদি আমি সিম্পলিফাই করি তাহলে রেজাল্ট হলো আমার ওমেগা, এটা যদি করি তাহলে আমার রেজাল্ট ওমেগা, এটা যদি করি তাহলে রেজাল্ট হলো ওয়ান। এভাবে আপনারা খুব দ্রুত খুব সহজে এই জিনিসগুলোর মান বের করে ফেলতে পারবেন। আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে মোটামুটি ক্লাস আমাদের আজকেই শেষ। আজকে একটু আমি প্রতিদিন দেড় ঘন্টার মতো ক্লাস নেব, আজকে একটু কম ক্লাস নিচ্ছি, আমার একটু একটু জ্বর জ্বর ভাব, আমি ক্লাস নিতে একটু কষ্ট হইতেছে। তো আগামী ক্লাসটা, নেক্সট ক্লাসটা আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসটা গুগল মিটে করব, কারণ ওখানে আমি অঙ্ক সলিউশন করে দেবো। আপনারা গুগল মিট অ্যাপসটা ইনস্টল করে নেবেন সবাই, ওখানে আপনারা যে কোনো লাইন যদি না বোঝেন তাহলে প্রশ্ন করতে পারবেন। আবার আজকের ক্লাসের উপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে আমাদের প্রাইভেট গ্রুপে আপনি আপনার প্রবলেমটা বলবেন, ওখানে আমাদের অনেক বড় একটা টিম আছে, ওরা আপনাদের প্রবলেমটা সলভ করে দেবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত, এই ক্লাসটা আবার একবার দেখবেন। মোটামুটি জটিল রাশিমালার উপরে যতটুকু যতটুকু বেসিক কথাবার্তা ছিল ততটুকু কমপ্লিট। এখন আমি আপনাদেরকে একটা সাজেশন দেব, পরে আমি সাজেশনটা সলিউশন করে দেব। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।